হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইনালি আমাদের মাঝে পাবজিতে নতুন কিছু র্যাঙ্কিং সিনার্জি অ্যাড হবে। তো আমাদের মাঝে যে র্যাঙ্কিংগুলো সিস্টেমটা আছে সেই র্যাঙ্কিং থাকবেই, বাট আমাদের মাঝে এক্সট্রা কিছু র্যাঙ্কিং অ্যাড হবে। আর এটা স্টার্ট হবে হচ্ছে আমাদের আপডেট, নেক্সট আপডেট, আপডেট 3.1 থেকে। তো এখন আমরা দেখি আগে যে কী কী র্যাঙ্কিং আমাদের মাঝে অ্যাড হচ্ছে। তো আমরা তো এমনিতে নর্মালি আমাদের যে পপুলারিটি র্যাঙ্কিং আছে, দেন হচ্ছে আমাদের ক্লাসিক মেসেজের র্যাঙ্কিং আছে, সেগুলো আমরা নর্মালি দেখতেই পারি। বাট আপডেট 3.1 থেকে আমরা এক্সট্রা কিছু র্যাঙ্কিং দেখতে পাবো, যার নাম হচ্ছে সিনার্জি র্যাঙ্কিং। তো এখানে সিনার্জি র্যাঙ্কিং বলতে হচ্ছে আপনার লাভ র্যাঙ্কিং আছে, BFF র্যাঙ্কিং আছে, দেন হচ্ছে রোম্যান্স র্যাঙ্কিং আছে, দেন হচ্ছে আপনার বাডি র্যাঙ্কিং আছে। মানে এই র্যাঙ্কিংগুলো সিনার্জি আপনারা যত বেশি বাড়াবেন এটা তত বেশি উপরে থাকবে। আর আমাদের সিনার্জি র্যাঙ্কিং বাড়ানোর একটা মেইন টপিক হচ্ছে আমাদের মাঝে যে গোলাপ ফুলগুলো আমরা থাকে নর্মাল যে ফ্রিতে পাই, সেগুলো আপনাকে দিতে হবে। আচ্ছা, মানে এক কথা হচ্ছে গোলাপ ফুল সহ যে পপুলারিটিগুলো আছে সেগুলো হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে, আপনি আপনার মানে পার্টনারের সাথে আদান প্রদান করলে আপনাদের দুইজনেরই হচ্ছে আপনার মানে যে সিনার্জি র্যাঙ্কিং আছে সেটা কিন্তু ইনক্রিজ হবে। সো এভাবে হচ্ছে আপনাকে দুজনকেই হচ্ছে আপনাকে র্যাঙ্কিং কিন্তু বাড়াতে হবে। তো এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই এটা করে কী লাভ? দেখেন, নর্মালি এটার জন্য পাবজি আমাদেরকে এক্সট্রা কিছু টাইটেল এখানে দেখে দিচ্ছেন। দেখেন নো, এখানে আপনার মিথিক টাইটেল আছে, ইপিক আছে, দেন হচ্ছে আপনার লিজেন্ডারি টাইটেল আছে। আপনার যে যে র্যাঙ্কিংয়ে থাকবেন আপনি, আপনার যে সিনার্জি র্যাঙ্কিং যেটা থাকবে সেই র্যাঙ্কিং অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে পারমানেন্ট কিছু ফ্রি টাইটেল এখান থেকে আপনি পাবেন। তো আসলে এখান থেকে এক এক র্যাঙ্কিংয়ের জন্য এক একটা টাইটেল আপনার এখান থেকে পাবজি এখান থেকে বরাদ্দ করছে। তবে হ্যাঁ, বিশেষ করে আমাদের মাঝে লাভ আর এবং হচ্ছে বাড়ির জন্য আলাদা টাইটেল আছে, দেন হচ্ছে আমাদের এই রোম্যান্সের জন্য আলাদা আলাদা করে আছে। তবে বিশেষ করে একটা আপনি র্যাঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে যে আপনি কোন র্যাঙ্কিংয়ে থাকবেন। তবে বিশেষ করে মিথিক টাইটেলগুলো বেশি একটু ইউনিক হবে, তো এখন দেখতেই অন্যরকম লাগে আর কি। মিথিক যে কোনো জিনিস একদম পুরো রেড কালার। আর শুধুমাত্র টাইটেল এগুলোই না, আমাদের মাঝে স্পেশালি হচ্ছে রোম্যান্সের জন্য আলাদা কিছু টাইটেল এখানে পাবজি আমাদের মাঝে বরাদ্দ করছে। সো ওইগুলো হচ্ছে দেখেন, এই হচ্ছে আমাদের সেই টাইটেল। আর সেই সাথে রোম্যান্সের টাইটেলগুলোও ভাই মোটামুটি জোস লাগছে, ইউনিক লাগছে আমার কাছে। তো আমরা এরপর দেখবো হচ্ছে আমাদের নেক্সট এক্সোড। তো দেখেন এইটা হবে আমাদের নেক্সট এক্সোড, যেমনটা আমাদের জোগাড় এক্সোড ছিল ওইরকমভাবে আপনার রেড অথবা হোয়াইট যে কোনো দুইটা কালারের মতো যে কোনো একটা কালার আপনার এখান থেকে কম্বাইন করে কিন্তু চুজ করে নিতে পারবেন যদি আপনি এটা পেয়ে যান। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রেড এবং হচ্ছে রেড এবং হোয়াইট দুইটা কালার এখানে মানে অ্যাভেলেবেল আছে। আর এবারকার এক্সোড স্পিনটা হবে একটু আলাদা, তার কারণ হচ্ছে আমাদের মাঝে ভিন্ন রূপে এক লাকি স্পিন একটা কার্ড আমাদের মাঝে অ্যাড হতে যাচ্ছে। সো ওইটা তো আরও বেশি ইউনিক। সো ওইটা নিয়েই আসলে মেন কথা আমাদের মানে মানে ভিডিওর মেন টপিক আর কি ওইটা। সো এটা আসলে কেমন জিনিস, আপনাকে কিছু না কিছু বাউচার কার্ড এখান থেকে আপনি আপনাকে পাবজি দেবে, সেটা পুরো একটা সিরিজ মানে পুরো এক্সোড সিরিজ এখানে বলা হয়েছে। এক্সোড সিরিজ বলতে বোঝানো হয়েছে হয়তো মেবি এবার আমাদের মাঝে এই এক্সোডের সাথে আমাদের মাঝে এক্সট্রা কিছু এক্সোড আমাদের মাঝে অ্যাড হবে। তো এটা ছিল হচ্ছে এমআর, যে এমআরটা আমাদের মাঝে আসবে এক্সোডের মধ্যে। বাট এখান থেকে দেখেন আমাদের মাঝে যে এক্সট্রা কিছু লাকি স্পিন এখানে অ্যাড করা হয়েছে পাবজি। সো এখানে বলছে এক্সোড সিঙ্গেল ড্র বাউচার কার্ড, বাট এখানে দেখেন নিচে কি লেখা আছে সিরিজ, এখানে বলছে এক্সোড সিরিজ লাকি স্পিন। সো এখানে এক্সোড সিরিজ বলতে এমনও হইতে পারে যে আমাদের মাঝে এই এক্সোডের সাথে আরও যে বাড়তি এক্সট্রা যে সকল ইউসিগুলো আছে, যেমনটা আমাদের মাঝে জোকার যে এক্সোড আছে সো ওইটাও এখানে আসতে পারে, যেহেতু এটাও জোকারের মতো হচ্ছে আমাদের নর্মালি কী বলে রেড এবং রেড কালার এবং হোয়াইট কালার দুটো কম্বাইন করা যেতে পারে। সো এমনটা হতে পারে যে এই ড্রগুলো দিয়ে নর্মালি আমরা একটা এক্সোড বাদে অন্য এক্সোডের মধ্যে আমরা স্পিন করতে পারবো। আর এখান থেকে আমাদের মাঝে কয়েকদিন আগে যে MK14 যে একটা স্পিন আসলো, MK14 লাইক হচ্ছে আমাদের যে এই যে দেখেন এই যে স্পিনটা ছিল এই এটা কিন্তু যখন আসছিল তখন আমাদের মাঝে এক্সট্রা মানে আগে একটা ইভেন্ট আসছিল না, যেখান থেকে আপনারা নর্মালি 580 ইউসির একটা 10 ইউসির ভাউচার কার্ড আমরা এখান থেকে 180 ইউসি দিয়ে পাইছিলাম। সো এমনটা হতে পারে যে আমাদের মাঝে এক্সোটের মধ্যে 10টা লাকি স্পিনের একটা একটা আগে একটা ইভেন্ট আসবে যেখান থেকে আমরা পারচেস করলে তখন যেটা হতে পারে মানে 800 বা 700 ইউসির একটা প্যাকেজ আমরা হয়তো 200-300 ইউসি করে পাইতে পারি এবং সেটা এক্সট্রা যে আমাদের মাঝে এক্সোটগুলো আসবে। সো ওই এক্সোটের মধ্যেও আমরা সেই স্পিনটা মানে ইয়া করতে পারবো, একই বাউসার কার্ড আমরা পুরো সিরিজে যতগুলো এক্সোড আসবে সবগুলো এক্সোড অথবা হতে পারে এমনটা যে আমাদের লাকি স্পিন হতে পারে, যেখানে এখন তো বর্তমানে এক্সোডগুলো হয়তো আপনার গিল্ড আকারে আসে না এবং হচ্ছে আমাদের আলটিমেট ফর্মগুলো হচ্ছে আমাদের গিল্ড আকারে আসে, তবে এটা হতে পারে যে আমাদের আলটিমেট এবং এক্সোডের যে বাউসার কার্ড দুটো একই হতে পারে, আবার না হতে পারে। মানে এটা ভাই গ্লোবালে না আসলে মানে বলা যাবে না, পাবজি এমন কিছু লেক্স আসলে বের করছে যেটা মানে আগে থেকে বলা যায় না, জাস্ট আমি আমার আইকিউ থেকে বলতেছি। তো আমি সেম কথাটা কেন বললাম, দেখেন আমাদের এক্সোডের বেলায় যে আমরা যেরকমভাবে একদম সেম টু সেম আমরা যে বাউসার কার্ড দেখলাম সেম আমাদের মাঝে এই আমাদের আলটিমেটের এইখানেও কিন্তু আমরা মানে আলটিমেট যে লিক্স আলটিমেট যে স্পিনগুলো হবে, সো সেই আলটিমেটের মধ্যে কিন্তু আমরা সেম এরকম দুইটা ভাউচার কার্ড দেখতে পাইতেছি একদম সেম টু সেম। হ্যাঁ, এখানে কিন্তু আপনার 1 ড্র এবং হচ্ছে 10 ড্র সেখানে দেখেন এই যে এই দুইটা কার্ড এখানে কিন্তু লেখা আছে এবং এখানেও কিন্তু সেম লেখা ফ্রম গিফট সিরিজ লাকি স্পিন। হ্যাঁ, মানে লাকি স্পিনের যে সিরিজগুলো হবে
হয়তো মানে অল সিরিজে আমরা এই কার্ডগুলো ইউজ করতে পারবো। তো এখানে আরও একটা লিক্স যে আমাদের মাঝে আপকামিং যে মানে সেকেন্ড আলটিমেট আসবে, দেখেন সেম এইখানেও কিন্তু সেম টু সেম একটা ভাউচার কার্ড এখানে অ্যাড করা হয়েছে, আর এখানে সেকেন্ড আলটিমেটের মধ্যে ভাউচার কার্ড আছে এবং সেখানেও লেখা আছে সিরিজ আকারে। সো এটা হতে পারে যে অল সিরিজের মধ্যে আমরা এই কার্ডগুলো ইউজ করতে পারবো। আর সেই সাথে আপনারা যারা ইউসি কিনতে চান অবশ্যই এফএনজেড গেমিং শপ থেকে কিনবেন, আর এফএনজেডের হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো আমার ডিসক্রিপশনে দেয় আছে, তো এখানে জয়েন হয়ে আপনারা তাদের কাছ থেকে ইউসি কিনতে পারবেন খুব সহজেই। তো নামটা অবশ্যই মনে রাখবেন, এফএনজেড গেমিং শপ। তো আজকে আসি, ভালো থাকবেন অ্যান্ড সেফ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।